একবার নিজের মনকে প্রশ্ন করেন, বান্দা হিসেবে কখনো রবের সন্তুষ্টি কি চেয়েছেন? একবার কি বলেছেন, মাওলা আমার উপর তুমি একটু সন্তুষ্টি হয়ে যাও, আমার উপর একটু তুমি রাজি হয়ে যাও? একবার কি বলেছেন, মাওলা আল্লাহ তোমাকে রাজি করার কোনো এবিলিটি ক্ষমতা আমার কাছে নাই, তুমি আপন গুণে আমাকে একটু ক্ষমা করে আমার উপর রাজি হয়ে যাও? এবার সালেহীন আল্লাহ ওয়ালা বান্দা মুসকি হেসে বললেন, একটা কাজ করো, তুমি টেকনিকটা একটু ঘুরাও, তুমি রাস্তাটা একটু ঘুরাও। বলে যে কিভাবে? বলে যে তোমার বাবা দাদা যেদিকে মুখ দিয়ে চলেছে তুমি সেদিকে পিঠটা দেখাই দাও, পিঠটা দেখাই উল্টা পথে হাঁটো, তোমার রবের রহমতের দিকে হাঁটো। যখন তুমি রবের রহমতের দিকে হাঁটতে থাকবা, অটোমেটিক তোমার চাওয়ার দুনিয়া তোমার পিছনে হাঁটতে শুরু করবে। পাঁচ ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আল্লাহর ওয়াস্তে আমি প্রায় সময় বলি, আজকেও বলছি, কখনো কোনো স্বার্থ নিয়ে নামাজ পড়বেন না ভাইয়েরা। আগেও বলছি, এখনও বলছি, যখনই আল্লাহর দরবারে সিজদা দিবেন বিনা স্বার্থে দেওয়ার চেষ্টা করবেন, কিছু পাওয়ার আশায় নয়, কিছু চাওয়ার আশায় নয়, শুধু বলবেন, ইয়া রব তুমি তৌফিক দিয়েছো আমার মতো পাপী বান্দা আজকে নামাজের মাধ্যমে তোমার দরবারে দাঁড়ানোর একটু সুযোগ পেয়েছে, মাওলা তুমি একটু দয়া করেছো বলে আমার এই পাপি জবানে আজকে কোরআনের মতো কালাম উচ্চারণ করার তৌফিক পেয়েছি। ও মাওলা তোমার দরবারে দাঁড়ানোর মতো ন্যূনতম যোগ্যতা আমার কাছে নাই, আমার দাঁড়ানোটাই প্রমাণ করে সেটাই তোমার দয়া, সেটাই তোমার মাওলা। এতদিন পাগল ছিলাম, দুনিয়ার স্বার্থবাদী ছিলাম, যখনই নামাজ পড়েছি অনেক কিছু চেয়েছি, এটা দাও সেটা দাও, এমন করো সেমন করো, ওইটা দাও সেটা দাও চেয়েছি, মাওলা মাওলা আজকে কিচ্ছু চাই না, আজকে শুধু একটা জিনিস চাই। রব জিজ্ঞেস করবে, বান্দা কি চাস তুই? এবার আপনি বলবেন, মাওলা কিচ্ছু চাই না, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। জগৎ জিজ্ঞেস করবে, চাকরি তোর লাগবে না? আপনি বলবেন যে না, আমার আর চাকরির দরকার নেই। কিন্তু তোর ব্যবসা লাগবে না? আপনি বলবেন ব্যবসার দরকার নেই। কেন কেন? বলে যে ব্যবসায় যে টাকা আসবে সেই টাকায় যে রিজিকটা আসবে ওই রিজিক দাতাকে লাগবে, ব্যবসার দরকার নাই, রিজিক দাতাকে লাগবে, চাকরির দরকার নাই, সম্মান দাতাকে লাগবে, পড়ালেখার দরকার নাই, এলম দাতাকে লাগবে। কারণ আমি যদি চাকরি পাই ব্যবসা পাবো না, ব্যবসা যদি পাই আমি স্ত্রী পাবো না, স্ত্রী যদি পাই সন্তান পাবো না, সন্তান পেরে দল পাবো না, একটা পাবো একটা পাবো না। কিন্তু আমি যদি রবকে একবার পেয়ে যাই, কমতি কিছু থাকবে না, সব আমার হয়ে যাবে। এবার আপনি বলেন, চাকরির মধ্যে ব্যবসা আছে? চাকরির মধ্যে ব্যবসা আছে? ব্যবসার মধ্যে পড়ালেখা আছে? এক একটা। কিন্তু রবকে নিয়ে আসেন, সুবহানাল্লাহ না হওয়া। এবার আপনি কারোর সাথে ঝগড়া করার দরকার নেই, নিজেকে প্রশ্ন করেন, জীবনে যতবার চাকরি ব্যবসা বউ খুঁজেছেন আল্লাহর কাছে, তার দশ ভাগের এক ভাগ আল্লাহকে খুঁজেছেন বলেন। এবার বুঝতে পেরেছেন কোন জায়গায় ধাক্কাটা খাইছি আমরা? কথা বলেন না কেন, দলাদলি বাদ দেন না ভাই, অনেক দিন হয়েছে তো, এবার নিজের একটু ভিতরে একটু চোখ দেন না। আপনি আমি যতবার বলেছি মাওলা পরীক্ষায় পাস করায় দাও, গোল্ডেন এ প্লাসটা দাও, ন হয় ফানলার পরীক্ষার আগের দিন গোল্ডেন এ প্লাস দাও, গোল্ডেন এ প্লাস, গোল্ডেন এ প্লাস। আল্লাহ করে আল্লাহ এবার যদি পরীক্ষা ফাঁস গড়ি ফেলা আইয়েন আর হাইতেন ন, আল্লাহ এইবার যদি আইয়েন তুমি বাঁচি যাই গই বিপদ ইয়েন তুমি আর করতেন ন, দুদিন বাদে আবার যত যা চেয়েছেন আল্লাহর কাছে, যতবার প্রিয় মানুষকে চেয়েছেন, যতবার প্রিয় মানুষের জন্য কল্যাণ চেয়েছেন, যতবার আপন আপন দোয়া করেছেন, একবার নিজের মনকে প্রশ্ন করেন, বান্দা হিসেবে কখনো রবের সন্তুষ্টি কি চেয়েছেন? একবার কি বলেছেন, মাওলা আমার উপর তুমি একটু সন্তুষ্টি হয়ে যাও, আমার উপর একটু তুমি রাজি হয়ে যাও? একবার কি বলেছেন, মাওলা আল্লাহ তোমাকে রাজি করার কোনো এবিলিটি ক্ষমতা আমার কাছে নাই, তুমি আপন গুণে আমাকে একটু ক্ষমা করে আমার উপর রাজি হয়ে যাও? একবারও বলার সৌভাগ্য হয় নাই। সেজন্য আমাদের চাওয়াটা ছিল একদম স্বার্থকেন্দ্রিক, যেটাই নিজের দরকার সেটাই চেয়েছি। কিন্তু আমরা যদি চালাক হতাম রবকে চাইতাম, রবকে পেলে সব পাওয়া হয়ে যেত। এবার আসেন সিদ্দিকে আকবর, সুবহানাল্লাহ জোরে বলেন,
মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে দুনিয়াবি সম্পদ ব্যবসা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, এই নাই, সেই নাই, তারপরও সিদ্দিক আকবর ধনী কেমনে? সিদ্দিক বলে ধন নাই, ধনের মালিক আছে। কোন মাদ্রাসার শিক্ষা নাই, এলম দানকারী আছে। আমার কাছে ব্যবসা নাই, রিজিক দাতা আছে। আমি উনাকে নিয়ে আছি, যিনি মালিক, যিনি খালিক, বলেন সুবহানাল্লাহ। সেজন্য যারা রবের হয়েছে দুনিয়া তাদের হয়েছে। আমি ছোট্ট একটা কথা বলে শেষ করছি। মনে করুন আমরা যে বোকামিটা করি, বুঝার জন্য, কারণ আমরা যত বুঝতে পারবো জিনিসটা তত করা সহজ হবে। এই আমরা, এই এদিকে আল্লাহর নূর, এইদিকে দুনিয়া, তাহলে এটার একটা ছায়া পড়ছে কিনা দেখেন তো, বলেন না? তাহলে এই দুনিয়াকে যখন আমরা ধরতে যাই, অটোমেটিক দুনিয়া আমাদের থেকে দূরে পালায়। দেখেন, সেজন্য আজ পর্যন্ত যারা দুনিয়া চেয়েছেন কেউ দুনিয়া পায়নি। আপনি নিজে খেয়াল করে দেখেন, যারা দুনিয়া চেয়েছেন কেউ পায়নি। হয়তো দুই দিন না হয়, পাঁচ দিন না হয়, এক মাস না হয়, দুই মাস, আজীবন কেউ পায়নি। সবাই দুনিয়াকে দৌড়তে দৌড়াচ্ছে, 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 দুনিয়া তার থেকে দূরে পালাচ্ছে। এবার দাদা দৌড়ালো, পাই নাই, ব্যর্থ। বাবা দৌড়ালো, পাই নাই, ব্যর্থ। এবার সন্তান একটু ভাবতে বসলো, আমার দাদাও পাই নাই, বাবাও পাই নাই, স্বাভাবিক আমিও হয়তো পাবো, কি করা যায়? কিছু একটা তো ভুল আছে, ওই ভুলটাকে একটু শুধরাই নি। একজন আল্লাহ ওয়ালা সোয়ালিহীনের কাছে গেল। এবার সোয়ালিহীনের কাছে গিয়ে প্রশ্ন করলেন, হুজুর আমার দুনিয়াও চাই, পরকালও চাই। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনা ওয়া ফিল আখিরাতি হাসনা। হুজুর আমার দুনিয়াটাও চাই, পরকালটাও চাই, আমি কি করতে পারি? তো তোমার বাবা কি করেছে? এইভাবে গিয়েছে। তোমার দাদা কি করেছে? এইভাবে গিয়েছে। এবার সোয়ালিহীন আল্লাহ ওয়ালা বান্দা মুস্কি হেসে বললেন, একটা কাজ করো, তুমি টেকনিকটা একটু ঘুরাও, তুমি রাস্তাটা একটু ঘুরাও। বলে যে কিভাবে? বলে যে তোমার বাবা দাদা যেদিকে মুখ দিয়ে চলেছে তুমি সেদিকে পিঠটা দেখাই দাও, পিঠটা দেখাই, উল্টা পথে হাঁটো, তোমার রবের রহমতের দিকে হাঁটো। যখন তুমি রবের রহমতের দিকে হাঁটতে থাকবা, অটোমেটিক তোমার চাওয়ার দুনিয়া তোমার পিছনে হাঁটতে শুরু করবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার দিকে যত দৌড়াবো দুনিয়া আমাদের থেকে পালায় যাবে, যত রবের রহমতের দিকে যাব দুনিয়া আমাদের পিছনে পিছনে যাবে, পিছনে পিছনে যাবে। সিদ্দিকে আকবর দুনিয়া চাই নাই, কিন্তু দুনিয়া ওনাকে চেয়েছেন। ওমর ফারুক দুনিয়া চাই নাই, ওমর ফারুককে দুনিয়া চেয়েছেন। কেন? যারা আল্লাহর হয়ে যায় সব কিছু তার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন।